ইতিহাস ভীষণভাবে আমাদেরকে আকর্ষণ করে। বাংলার ইতিহাস, দেশের ইতিহাস, বিশ্বের ইতিহাস জানবার জন্য আমরা উন্মুখ হয়ে থাকি, কারণ অতীতকে জানতে আমরা প্রত্যেকে চাই। ইতিহাস মানেই অতীত, সেখানে নানা ঘটনা রয়েছে যা আমরা জানতে চাই, ইতিহাসের পাতা উল্টাই। সেরকমই একটা ইতিহাসের ঘটনা আপনাদেরকে বলি। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে ছিলেন বলতে পারবেন? কে ছিলেন? শশাঙ্ক ছিলেন, যিনি 606 খ্রিস্টাব্দ থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। তবে অবশ্যই মাথায় রাখবেন যে অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা তিনি। এরকম আরও অনেক আপডেট রয়েছে। আর ইতিহাসকে নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে তো আপডেটের শেষই থাকে না, পাতার পর পাতা আপডেট থাকে, যার কিছুটা হয়তো আমরা জানি, কিছুটা আমাদের এখনও অজানা। সেরকমই যদি কোনো আপডেট জানতে চান তাহলে কিন্তু অবশ্যই নজর রাখবেন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।